আমি মোহাম্মদ এমদাদুল হক, সহকারী অধ্যাপক বাংলা। আজকে আমি তোমাদেরকে উপন্যাস পড়াব। উপন্যাস হচ্ছে রাইটারের নাম আগে বলি, উপন্যাস হচ্ছে লাল সালু। সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা নিশ্চয় করব। আমরা এখন রাইটার সম্পর্কে জানব, যেহেতু রাইটার আমাদের প্রয়োজনের বিষয় এখন দাঁড়াচ্ছে। সৈয়দ ওয়ালিউল্লাহ লালসালু উপন্যাসের রাইটার। লালসালু লেখার আগে আমরা বলি, সৈয়দ ওয়ালিউল্লাহ চট্টগ্রাম জেলার ষোলো শহরে 1922 সালে জন্মগ্রহণ করেন। উনি 15 আগস্ট এক সম্ভ্রান্ত ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা নাম আহমদ উল্লাহ। কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ বাবার বাড়ি হচ্ছে নোয়াখালী। এখানে একটি রহস্যজনক ঘটনা হয়ে যাচ্ছে, সেটা হলো কি, সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করা হয়েছে তার মায়ের বাড়িতে। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্ম তার নিজ বাড়িতে করতে পারেনি, যেমন উনি নিজে করতে ওই বাড়িতে থাকতে পারেনি, তেমন তার বাল্যকালটা আমরা কি লক্ষ্য করলে দেখব, উনি বিভিন্ন ওনার শৈশবকাল এবং কৈশোরকাল এবং স্কুল পর্যন্ত, মানে স্কুল কলেজ পর্যন্ত উনি বিভিন্ন প্রতিষ্ঠানে ওনাকে চাকরির, তার বাবা সরকারি চাকরির বদলেতে ওনাকে বিভিন্ন জায়গায় ওনার থাকতে হয়েছে এবং চলাফেরা করতে হয়েছে। মানে এক জায়গাতে কোনো তার বন্ধু বান্ধব ওইভাবে সে তুমি গড়ে তুলতে পারেননি। এটা একটা, উনি যে এইভাবে থাকার কারণে ওনার একটা নিজস্ব ভবন, তার নিজের মতো করে নিজের ভবন তৈরি করতে উনি বাধ্য হয়েছিলেন। এটা হওয়াতে আমরা তার অন্তর্ভব অন্তর ভেতরে বিষয়টা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব, তার বিভিন্ন লেখাতে আমরা সেগুলো পাব। সেটা বলার আগে আমরা উপন্যাস কাকে বলে এই কথাটা আমাদের খুব জরুরি মনে করি। উপন্যাস আমরা যদি মনে করি যে, যেমন আমাদের এখানে এক ছেলে মুদির দোকানদার আমাকে কিছুদিন আগে উনি একটা বই লিখে দেখালেন আমাকে, যে এটা আমার, আমি একটা উপন্যাস লিখেছি এবং সেটা লিখিত আকারে বই আকারে উনি আমাকে বইটা দেখালেন, বললেন যে এটা একটা উপন্যাস, স্যার আপনি আমার উপন্যাসটা পড়ে দেখেন। কিন্তু আমি উপন্যাসটা পড়তে পারলাম না। কি কারণে পারলাম না, কারণ আমি যেহেতু জানি যে উপন্যাস কাকে বলে, সেহেতু দেখলাম যে এটা প্রথম দিকে দেখলাম যে উপন্যাসের বিষয় না, এটা কোনো লেখাই না। এইভাবে আমরা সাধারণত মনে করি যে বেশ কিছু কথা লিখলে, গল্প লিখলেই বোধ হয় একটি উপন্যাস হয়ে যায়। ইএম ফরস্টার সাধারণত একটা উপন্যাসকে উনি বলেছেন যে 50,000 শব্দ মিলে একটি উপন্যাস করা যায় বা উপন্যাস হয়। 50,000 ওয়ার্ড দিয়ে যদি আমরা একটা উপন্যাস, আমরা যদি রাইটারের সমালোচকের কথায় ধরে নিই যে তাহলে 100, আমরা যদি 50,000 শব্দ মিলে একটা উপন্যাস বলি, সেটাও আমি ব্যক্তিগতভাবে জানি এবং পরবর্তীতে আমরা জেনেছি যে এইটা একটি উপন্যাস হয় না। তাহলে উপন্যাসের কিছু বিষয় আছে, জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে। যেমন উপন্যাস যদি হইতে হয়, তাহলে একটি সার্থক উপন্যাস যদি মনে করি হতে হয়, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কয়েকটা বৈশিষ্ট্য, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।
এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে তাহলে মনে করব যে একটি সার্থক উপন্যাস নয়। যেমন প্রথমেই আমাদেরকে ধরে যেমন ছোট গল্প তেমনই একটি উপন্যাস, ছোট গল্প এবং উপন্যাসের মধ্যে কি পার্থক্য এই জিনিসটি আমরা আলোচনায় সামনে আনব। তবে আমরা মনে রাখব যে উপন্যাস করতে গেলে প্রথমত আমাদেরকে একটি ছোট গল্পে যেমন একটি আমাদের প্লট লাগে, মানে আখ্যান লাগে যে আমি আসলে কি বিষয়ে একটু আমার বিষয়টা তুলে ধরব, এই জন্য একটা প্লট লাগে। প্লট যদি আমরা আলোচনা করতে চাই তাহলে উপন্যাসের প্লট যদি আমরা মনে করি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই প্লটে আমার কিছু মেন চরিত্র থাকতে হবে, আবার কিছু সাধারণ চরিত্র থাকতে হবে, যে চরিত্রগুলো আস্তে আস্তে প্লট লক্ষ্য করে প্লটটা রেখে মনে রেখে আমাকে সেইভাবে গাঁথনিটা সাজাইতে হবে, এখানে শৈলী থাকতে হবে। আচ্ছা, আর এইভাবে যদি আমরা প্লট করি, প্লট দিলে আমাদের হবে না, কি লাগবে আমাদের চরিত্র লাগবে। চরিত্র উপন্যাসে কতজন চরিত্র হতে পারে, ছোট গল্পে সাধারণত 3, 4, 5, কখনো কখনো রিয়ার কেসে আমি যে একটা দেখেছি সেটা হলো যে 10 জন পর্যন্ত বা 12 জন পর্যন্ত একটি মানে ছোট গল্পে একটি প্লট মানে ওইভাবে আঁকানো চরিত্র আনানো যায়। তবে আমরা উপন্যাসে আমাদের চরিত্র বিভিন্নভাবে ঘোরাতে হয়, তাই এই কারণে চরিত্র অনেক বেশি লাগে, চরিত্র বেশি লাগে। এখন চরিত্রগুলোর মধ্যে প্রধান চরিত্র থাকতে হয়। এখন আমরা সাধারণত এখানে আরো কিছু কথা আলোচনা করার আগেই আমি তোমাদেরকে চরিত্র বিষয়ে আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে আমরা ধরে নিয়ে থাকি, আমরা কি ধরে রাখি যে একটি উপন্যাস যদি হতে হয় তাহলে সেখানে অবশ্যই নায়ক থাকতে হবে, নায়িকা থাকতে হবে। এবং আমরা যতগুলো সিনেমা দেখি সেগুলোতে আমরা দেখি যে ভিলেন থাকে, নায়ক থাকে, নায়িকা থাকে, তখন একটি উপন্যাস মানে একটি সিনেমা হয় বা কিছু হয়। কিন্তু উপন্যাসটা মূলত সে ঘটনাটা না, এখানে যে আমাদের নায়িকা থাকতেই হবে এমন কথা নয়, এখানে নায়ক প্রধান থাকতে হবে এমনও না, তবে এক অথবা একের অধিক চরিত্র থাকতে হবে এবং এই চরিত্রটা প্রধান চরিত্র হতে পারে, সে চরিত্রটা নায়কও হতে পারে, নায়িকাও হতে পারে, অথবা অন্য কারণ হতে পারে। যেমন আমরা যদি প্রথম উপন্যাস বাংলাদেশের উপন্যাস প্রথম উপন্যাসটা আমরা যদি বলতে চাই তাহলে দেখব যে উপন্যাসটা হচ্ছে আলালের ঘরে দুলাল। এই চরিত্রে এই উপন্যাসে আমরা লক্ষ্য করেছি যেখানে নায়ক নয়, নায়িকা নয়, এখানে ছিল একটি ঠক চাচা। এই ঠক চাচার কারণেই উপন্যাসটি জমে গিয়েছিল এবং এখনও একে বিখ্যাত হয়ে আছে যে ঠক চাচার কারণে তার জীবন, তার যন্ত্রণা এই জিনিসগুলিকে এবং তার ঠকানোর কৌশল এই জিনিসগুলো বুঝে আমরা ওইটা লক্ষ্য করেছি। তাহলে আমাদের চরিত্র প্রধান চরিত্র হতে পারে, আমরা আবার পরিষ্কার বলতে চাই সেটা হলো যে আমার চরিত্র হতে পারে নায়ক, নায়িকা অথবা অন্য কোনো মানুষ, এবং এইখানে আমাদের নায়ক বা নায়িকা থাকতে হবে এমন জরুরি কিছু নাই। এবং আরও একটি কথা, সেটা হলো এর সাথে যে প্রেম, এর সাথে প্রেম থাকতে হবে দিয়ে একটি উপন্যাস হইতে হবে এমন জরুরি কথা নয়। যদিও আমরা এই উপন্যাসে প্রেমের কথা আমরা পাব, যে উপন্যাস আলোচনায় আমরা আনব সেটাতে আমরা সেগুলো পাব, সেই জিনিসগুলোকে আমরা সূক্ষ্মভাবে আমরা লক্ষ্য করব। আমরা উপন্যাসগুলো আমার যে উপন্যাস এই উপন্যাসগুলো আমরা 3 অথবা 4 জন মানে 4টা ভাগে ভাগ করে আমরা আলোচনা আনব যেন আমরা বিস্তারিত নিখুঁতভাবে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি, এটা আমি মাথায় রেখেছি। সেটা এবারে আমরা বুঝতে পারলাম যে প্লটটা কি, চরিত্র কি। এবার মনে রাখতে হবে যে সংলাপ, আমরা সাধারণত মনে করি যে বোধহয় নাটকেই একমাত্র সংলাপ লাগে, না,
সংলাপ ছাড়া আমাদের নাটক হয় না, এটা যেমন সত্য, তেমন আমরা যদি গল্প, আমরা যে উপন্যাস আলোচনা করতে চাই তাহলে এখানে আমাদের সংলাপ লাগবে। এখন সংলাপটা আবার কীরকম হইতে হবে আমরা আরও আলোচনা এসে আমরা বুঝবো যে সংলাপটা কীভাবে মানে কী ধরনের হইতে হয়। এখন আমি যদি পদ্মা নদীর মাঝিকে নিয়ে আমি আলোচনা করতে চাই, অথবা আমি যদি গ্রামের আমাদের যেমন উপন্যাসটা যেমন আমরা দেখছি যে কি বলে যে আমাদের উপন্যাসটা দেখছি যে গ্রামের মানুষের, তাহলে আমাদের চরিত্রগুলো আমাদের সংলাপগুলো হইতে হবে গ্রামের মানুষের সংলাপ। এই ধরনের আমরা জিনিসগুলো লক্ষ্য করতে পারব। আমরা যদি প্লট, চরিত্র, সংলাপ যদি দেখি তারপরই আমাদের উপন্যাস সার্থক উপন্যাস হবে না। কি কারণে? যে আমাদের আরও কিছু আছে, আমাদের পরিবেশ লাগবে। আমি কোন পরিবেশে আলোচনা করছি, কোন পরিবেশে আমার গল্পটা লেখা হচ্ছে, কোন পরিবেশে আমাদের গল্পগুলো তুলে ধরা হচ্ছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যেমন আমরা মনে রাখতে পারি যে আমাদের এই এই গল্পটাই, এই উপন্যাসটাই সৈয়দ অলিউল্লাহ যখন লেখেন তখন উনি প্যারিসে বসে উনি গল্প লিখেছেন এবং বাংলায় লিখেছেন। প্যারিসে তো বাংলা থাকে, ওইভাবে আলোচনা নাই, কিন্তু উনি গ্রামের মানুষের আলোচনাগুলো ওইভাবে নিয়ে এসেছেন। কিভাবে? যে গ্রামের মানুষের জীবনযাত্রা, কথা, আলোচনা, সংলাপ এগুলো কিভাবে হতে পারে, কি ধরনের হতে পারে, সেগুলো নিয়ে উনি পরিবেশটা তৈরি করেছেন। এটা করলেও আমাদের উপন্যাসটা সার্থক হয় না। কি কারণ, কি লাগে? একটা আমরা যদি সাহিত্য আলোচনা সংক্ষেপ আমরা করেছি আগামীতে, অতীতে করে ফেলেছি, সেটা হলো যে আমাদের স্টাইল লাগে। আমরা যদি একটি উপন্যাসের কথা বলতে চাই তাহলে একটা স্টাইল লাগে। আমি কোন স্টাইলে এই গল্পগুলো গাঁথনি আমি তৈরি করব, সেই গাঁথনিগুলো আমাদেরকে অবশ্যই রাখতে হবে, তাছাড়া হবে না। এটা হলেও যে আমাদের উপন্যাস সার্থক একটি উপন্যাস হবে এমনও নয়, কারণ উপন্যাসে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় থেকে থাকে, সেটা হলো উপন্যাস আমি লিখলেই হবে না, উপন্যাসটা ইচ্ছা মতো করে লিখলেই হবে না, এখানে একটি জীবন দর্শন একের অধিক হতে পারে। আমার জীবন দর্শন কি হতে পারে? একের অধিক হতে পারে, তবে মূলত একটি বিষয় মাথায় রাখতে। যেমন সৈয়দ অলিউল্লাহ আমরা লাল সালু উপন্যাসটার কথা যদি বলতে চাই তাহলে এখানে অনেকগুলো ঘটনা আছে, আমরা আগামীতে যখন আলোচনা করব তখন আমরা কিছু উক্তি রেখে রেখে কথা বলব, আমরা কিছু কিছু ডায়লগ অথবা কিছু কিছু উক্তি আমরা এনে দেখাব, প্র্যাকটিক্যাল দেখাবো যে এই উপন্যাসটা কীভাবে গড়ে উঠল। এখানে জীবন দর্শনের কথা আমাদেরকে পরিষ্কার করতে হবে। আমাদের এই উপমহাদেশে কয়েকটি বিষয় খুব খারাপ বিষয় আছে, সেটা হলো যে আমরা কি করি, আমরা ধর্মের ব্যবসা করি। কোথায় করি? বাংলাদেশে করি, ইন্ডিয়াতে করি, পাকিস্তান করি, আফগানিস্তানে করি, বিশেষ করে এই এলাকাটাতে আমরা চরমভাবে ধর্ম ব্যবসায়ী করে থাকি। এবং এটা থেকে আমরা উত্তরণ ঘটাবো, এটা একটা বড় বিদ্রোহ ছাড়া মনে হয় এটা সম্ভব হবে না। তবে এই জাতীয় উপন্যাস প্রথমত সৈয়দ অলিউল্লাহ এটা আমাদের করেছেন, সেটা হলো যে ধর্ম ব্যবসায়ীরা কেমন মানুষকে ঠকায়, কীভাবে তার জীবন চালায়, এই বিষয়গুলোকে অনেকভাবে তুলে ধরেছে ভালোভাবে। তাহলে আমরা যদি দেখি যে আমাদের জীবন দর্শনটি আমরা সুন্দরভাবে একের বেশি থাকবে, তবে মূলত একটি বিষয় থাকবে। যেমন আমরা সৈয়দ অলিউল্লাহর এই লাল সালু উপন্যাসে আমরা দেখব যে মূল জীবন দর্শন হচ্ছে এই যে
ধর্ম ব্যবসায়ীদেরকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। তাই এই বিষয়টা মূল বিষয় হচ্ছে এইটা, এর মধ্যে ডায়লগ সংলাপ যা যা যেখানে আছে সেখানে এসে আমরা পরবর্তীতে দেখতে পাবো যে আমাদের রাইটারের জীবন দর্শনটাই ছিল যে এটাকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। আমরা মূলত উপন্যাসের প্রাথমিক কথাগুলো বললাম, আগামীতে আমরা উপন্যাসের ভেতরে ঢুকবো ইনশাল্লাহ, এবং আমরা এগুলো ধরে ধরে এই বিষয়গুলোকে আমরা ব্যাখ্যা করব। তোমরা আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদেরকে উত্তর দিব, এবং আমি আস্তে আস্তে মনে করি যে আমার জিনিসটা পরিষ্কার হতে পারবো। আশা করছি যে এই তোমরা আমার ক্লাসে থাকলে আমার আরও ভালো লাগবে, তোমরা আরও ইয়ে করলে। আমি আশা করছি যে এভাবে এই হবে। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে তোমরা ক্লাসে উপস্থিত থাকবা, আমি তোমাদেরকে ওইভাবে আলোচনা করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে আমার কাছে আলোচনায় আনবা, তাহলে আমার আলোচনাটা আরও প্রাণবন্ত হবে। আমি এখানে উপন্যাসের শুরু শুরুটা এখানে শেষ করছি। আশা করি তোমরা আগামী ক্লাসে উপস্থিত থাকবে। সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ।